ধানমন্ডি ক্লাব সুপার লিগে তাদের প্রথম যে ম্যাচটি তারা জয়লাভ করলো, সেখানে এই দুইয়ের পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে এনেছিল তারা, এবং একটা ভালো সাপোর্টিভ ইনিংস খেলেছিলেন তানভীর হায়দার, এক নন স্ট্রাইকিং এন্ডে সেটেল হয়েছেন এবং খুব ভালো খেলছেনও, শুধু স্ট্রাইক রোটেশনটা ঠিকঠাক রাখলেই উইকেট পেয়ে গেছেন। প্রথম বলটাতেই আবেদন ছিল, ব্যাটে লেগে পায়ে লেগেছে, এবারে ঢাকা প্রিমিয়ার লিগে ডাউন দ্য গ্রাউন্ড মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে ইয়াসিন আরাফাত মিশু আরো একবার অ্যাটাকে এসেছেন, প্রথম বলেই সজোরে হাঁকিয়েছেন তার ড্রাইভিং স্লটে, এবং তানভীর হায়দার ড্রাইভ করেছেন, চেষ্টা করত না, গ্যাপটা পেয়েছেন এই ক্ষেত্রে তানভীর হায়দার, দ্যাটস দ্য উইনিং স্ট্রোক, তানভীর হায়দার চারের মাধ্যমে শেষ করলেন এবং শেখ জামালের জয় সাত উইকেট হাতে রেখে।